আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল ফাইন্ডার বিডি ট্রাভেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কলাতলী বিচ পয়েন্টের পাশেই বে ওয়ান্ডার্স একটি রিসোর্টে। বে ওয়ান্ডার্স রিসোর্টের সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, যেখানে মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ একটি কাপল রুম, এবং এখান থেকে বিচ পয়েন্টে হেঁটে যেতে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগে। সো আপনারা আমার ভিডিও সাথে থাকবেন, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দর্শক, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর আমার সঙ্গে থাকবেন, যাতে করে আমি কক্সবাজার আরও অনেক সুন্দর হোটেল এবং রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারি, যাতে আপনার কক্সবাজার আসলে যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয় যে হোটেল বুকিং নিয়ে। আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। মাত্র 1200 টাকায় যে রুমটিতে আমরা আজকে বুকিং করেছি, যে রুমটিতে থাকবো সেই রুমটি সম্পর্কে বলবো, এবং এখানকার রিজার্ভেশন এরিয়াটি দেখতে কেমন সেটি আপনাদেরকে আজকে দেখাবো। দর্শক, এই হচ্ছে রিজার্ভেশন এরিয়াটি। এখানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার অবশ্যই বুকিংটি কনফার্ম করবেন, এবং এর পরবর্তীতে যাব আমাদের কাপড় রুমটি। দর্শক, রুমে প্রবেশ করার আগে আপনাদেরকে একটি কথা ক্লিয়ার বলতে চাই, যে এই রিসোর্টটি হচ্ছে কলাতলী ডলফিন মোড়ের পাশেই। কলাতলী ডলফিন মোড়ের পাশ থেকে অনলি 5 মিনিটস বে ওয়ান্ডার্স রিসোর্টটি, আপনারা যে কাউকে বললেই এই রিসোর্টটি দেখিয়ে দিবে। সো 1200 টাকায় এত সুন্দর একটি কাপড় রুম পেয়ে যাচ্ছেন, এবং বিচ পারের সাথেই। এখান থেকে যেতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে আপনাদের কলাতলী বিচ পয়েন্টে যেতে। তো চলুন, আজকে যে রুমটিতে আমরা বুকিং করেছি সেই রুমটি আমরা দেখব, যে রুমের কন্ডিশনটা কেমন এবং ফ্যামিলি নিয়ে কি কমফোর্টেবল হবে কি না থাকার জন্য সেটি আপনাদেরকে দেখাবো। যেহেতু আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করেন, যে ফ্যামিলি নিয়ে আসলে কেমন লাগবে। চলুন, আমরা রুমের দিকে যাচ্ছি। এ হচ্ছে আমাদের কাপল বেডটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা রুমের ভিতর প্রবেশ করতেই ঠিক হাতের বাম পাশে থাকছে একটি সুন্দর একটি ওয়াশরুম। ওয়াশরুমের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি চলার মতো। আর এই পাশে বাথিং এরিয়া, হাই কমোড সিস্টেম টয়লেট। সো এ হচ্ছে ওয়াশরুমটির ফুল কন্ডিশন। এখন আমরা ওয়াশরুম থেকে জাস্ট বের হলেই এখানে দুজন বসার জন্য দুই পাশে দুটি চেয়ার রয়েছে, প্রথমে একটি সোফা সিস্টেম, পরে একটি চেয়ার সিস্টেম চেয়ার রয়েছে। এই রুমের একটি বিশেষ ইয়ে হচ্ছে, এই রুমের কোনো বেলকনি নাই। বেলকনি না থাকার কারণে যে 1200 টাকার রুম আপনাদের আরেকটু কম রাখার কথা। সো আপনারা এভাবে রিজার্ভেশনের সাথে কথা বলবেন যেন আপনাদের আরেকটু কম রাখে, যেহেতু বেলকনি নেই রুমে। সো রুমের আমাদের বেডের সামনেই সরাসরি রয়েছে একটি টিভি, টিভির নিচে একটি টেবিল রয়েছে, জাস্ট কম্পিউটার টেবিল যেটা বলে। দেন আমরা তারপরে যাচ্ছি, দেখছি একটা বিশাল মিরর রয়েছে, ড্রেসিং টেবিল যেটা বলে। সো আপনারা দেখতে পাচ্ছেন রুমের কন্ডিশনটা জাস্ট এরকমই রয়েছে। এই রিসোর্টে আসলে আপনারা অল্প খরচেই মাত্র 1200 টাকায় থাকতে পাচ্ছেন এই রুমটিতে। বাট আরেকটু বিষয় হচ্ছে যে আপনারা যদি আরও হোটেলকে বলেন যে এই রুমে বেলকনি নেই, সেক্ষেত্রে আরেকটু কম রেট লাগবে আমার বিশ্বাস। সো এখানে তার পাশেই থাকছে একটি কাপড়, এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় রাখতে পারবেন, এবং নিচের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রয়োজনীয় শুজ স্যান্ডেল এসব রাখতে পারবেন। সো এই হচ্ছে ফুল সেট আপটি। আর আজকের ভিডিওতে আপনারা দেখালাম যে এই রুমটিতে আমরা আজকে থাকবো, এবং এই রুমের কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে বললাম টোটালি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সো আমার ভিডিওতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যাতে করে ভবিষ্যতে আরও অনেক সুন্দর হোটেল এবং রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।